মেলায় আজকেও সবাইকে স্বাগত। লেখক, পাঠক, প্রকাশক সবাই আছে, আছে প্রাণের উচ্ছ্বাস। আজ বলি ভিন্ন একটি বিষয়, এআই। এখনকার সময়কে কি এআই বলা যায়? এআইয়ের সময়? বলা তো যায়। যদি বলা যায় তবে একথাও তো বলা যায়, এআই নিজেই একজন লেখক, মোটেশী, তা তো বলা যায়। যদি যায়, এআই এখন কবিতা লিখছে, এআই এখন উপন্যাসও লিখে ফেলছে, এআই রাবীন্দ্রিক কবিতাও লিখছে, এআই পৃথিবীর যে কোনো লেখকের যে কোনো লেখাকে কপি করে একটা লেখা কিন্তু লিখে ফেলতে পারছে। তার মানে এআই কি এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লেখক? এই কথা কি আমরা বলতে পারি? সৌরভ, আমি বলবো যে না, সর্বশ্রেষ্ঠ লেখক এআই এটা বলতে আমি একদমই নারাজ। এআই অনেক কিছু লিখতে পারছে, এআইকে আমি যদি সঠিকভাবে দিক নির্দেশনা দিই, এআই অনেক কিছুই করতে পারছে, অনেক রবীন্দ্রনাথের মতো হয়তো লিখতে পারছে। কিন্তু এআই এর মধ্যে যেই বিষয়টি নেই, যেটি মানুষের মধ্যে আছে, সেটি হচ্ছে প্রজ্ঞা। মানুষের জ্ঞান আছে, এআই এরও জ্ঞান আছে, কিন্তু মানুষের যেই জিনিসটি সবচেয়ে বেশি আছে, যেটা এআই এর নেই, সেটি হচ্ছে তার প্রজ্ঞা। তার মানে হচ্ছে যে প্রজ্ঞা থাকলে জ্ঞান থাকতে পারে, কিন্তু জ্ঞান থাকলেই প্রজ্ঞা আসলে থাকে না। এইখানেই আসলে লেখক অনন্য। তো মোটেশী, আমরা কিন্তু একজন লেখকের সাথে কথা বলে ফেলতে পারি। একদম, আমাদের সাথে আজ আমাদের মাঝে আছেন লেখক মোহাম্মদ আসাদুজ্জামান, তাকে আমাদের মাঝে আসবার জন্য অনুরোধ করছি। জি, আমরা জানি যে আপনার তো এবছর দুটো বই বের হয়েছে এই বইমেলাতে, আগেও নিশ্চয়ই অনেকগুলো বই বের হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন এই যে, সারা বছর কিন্তু বই প্রকাশ করা যায়, কিন্তু বই মেলায় বই প্রকাশের যে বিষয়টি, সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন এবং এটিকে কতটা মহত্বপূর্ণ বলে আপনার মনে হয়? বইমেলা আমাদের জাতির একটা প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। এখানে প্রত্যেক লেখক তার সারা বছরের, সারা জীবনের সঞ্চয় এখানে উৎসর্গ করতে চায়। বিশেষ করে লেখকের দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। সেই দায়বদ্ধতা থেকে এই বইমেলার, বইমেলা তার দুই একটা বই বের হোক, এটা প্রত্যেক লেখকই প্রত্যাশা করেন এবং আমিও প্রত্যাশা করি যে আমার বইমেলায় আমার বই প্রকাশ হলে এটা প্রচার প্রসার বেশি হবে এবং আমার যে সামাজিক দায়িত্ব, সেই দায়িত্বটা কিছু হলেও মানে আমি এখানে পালন করতে পারবো বলে দৃঢ়তার সাথে বিশ্বাস করি। আচ্ছা, দুইটা কথা আছে, শিল্পের জন্য শিল্প আর সমাজের জন্য শিল্প, দুটা ভিন্ন অর্থের কথা। কিন্তু আপনি যেটা বললেন সামাজিক দায়, সেটি মেটাবার জন্য আপনার লেখাগুলোর বিষয়গুলো কি নির্বাচন করেন, কি ধরনের লেখালেখি আপনি করেন? আমি সাহিত্যের সব শাখায় কম বেশি বিচরণের চেষ্টা করেছি। যেমন আমার এ পর্যন্ত উপন্যাস বেরিয়েছে, গল্প বেরিয়েছে, ছড়া বেরিয়েছে, কাব্যনাট্য বেরিয়েছে, এবার বের হলো দুটো গল্পের বই। একটা হলো এই যে ভূত, বুড়ি জঙ্গলের ভূত, এটা ছোটোদের জন্যে, আর একটা বই আসতেছে দুই একের মধ্যে, এটা বড়দের গল্প, স্বপ্নের সমুদ্র পাড়ি। এখন আমাদের সমাজের যে অসঙ্গতি, সমাজের যে চাওয়া পাওয়া, সাধারণ মানুষের যে বেদনা, সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষের জীবন চলা, সাধারণ মানুষ কীভাবে একজন আরেকজনকে ভালোবাসে, কীভাবে এগিয়ে যাবে, এইসব টানা পোড়েন, এইসব চাওয়া পাওয়া, এগুলোই আমার গল্পের বিষয়বস্তু। বিশেষ করে আমার গল্পে খাট খেটে খাওয়া মানুষের কথাই বেশি আসে, আর ছোটের জন্যে মমতা বোধটা আরও বেশি। এই কারণে ছোটরা, আমাদের দেশের ছোটরা খুব অবহেলিত। আমরা যেমন বিস্তর প্রান্তর পেয়েছি, টলমলে বিলের জল পেয়েছি, শাপলাপত্রের ঝাড় পেয়েছি, বর্ণিল মাছ পেয়েছি, বিবিধ পাখি পেয়েছি, কিন্তু আমাদের ছেলেরা এখন ঘরে বন্দি। তাদের বাবা মা চাকরি করে, ঘরে তালা দিয়ে যায়, আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে, কি দুর্বিষহ জীবন তাদের। এই তাদের কথা ভেবে তারা যেন আমার এই বইতে পড়ে তাদের এই বন্ধিত্ব জীবন থেকে কিছুটা হলেও তাদের বিনোদন, তাদের মননের যে কিছুটা উৎকৃষ্টতা বাড়ে, এই লক্ষ্য করে আমি এইবার ভরি জঙ্গলের ভূত লিখেছি এবং এটা বাবুই প্রকাশ বের করেছে, আমার খুব প্রিয় একজন প্রকাশক। বাংলাদেশের অনেকে, আমার অনেক প্রকাশকই আমাদের বই বের করেছে, অ্যাডন, সিদ্দিকা পাবলিকেশনস, এরাও আমার বই বের করেছে, কিন্তু বাবুই প্রকাশের সাথে আমার যেন কেমন একটা নাড়ির টান।
কাদের বাবুকে আমার খুব ভালো লাগে। এই যে যতক্ষণ তার 715 নম্বর স্টলে বসি মনে হয় আমার নিজের বাড়িতে। তার যে ওই বই প্রকাশের যে একটা মানে গুণ এবং নিজের মনে করে যে তিনি বইগুলোকে প্রকাশের দায়িত্ব নেন, মানে আমি একজন লেখক হিসেবে যতটুকু দায়িত্ব পালন করতে না পেরেছি তার চেয়ে বেশি দায়িত্ব তিনি বহন করেন, এই জন্য তাকে আমাকে খুব ভালো লাগে। এই জন্য তাকে আমি আমার পাণ্ডুলিপিগুলো তাকেই দিয়ে আনি। আপনার কাছে একেবারে সর্বশেষ প্রশ্ন, এই বইমেলা নিশ্চয়ই একটা সাংস্কৃতিক অভিযাত্রা এবং সেই এই মাসটিকে ঘিরে পঠন পাঠন বই প্রকাশ সব কিছু হয়, আসলে মানে বইয়ের সাথে যা কিছু সব ভালো এই মাসটিকে ঘিরে। এই মাসটি আপনার জীবনে একজন লেখক হিসেবে আলাদাভাবে কীভাবে গুরুত্ব বহন করে? বইমেলা, আমি আগে একটু বললাম বইমেলা একজন লেখকের একটা কাঙ্ক্ষিত একটা প্রতিষ্ঠান। এটা আমার জীবনে এবং সকল লেখকের জীবনে মানে বিশেষভাবে এটা একটা রেখাপাত করে যায়। প্রত্যেক লেখক প্রত্যাশা করেন যে 21শে বইমেলায় তার যেন একটা বই থাকে, কমপক্ষে একটা বই যেন থাকে। আমি আশা করি, আমার বয়স হয়েছে, আমি এখন 74 পা দিয়েছি, তো আমি যতদিন বেঁচে থাকি অন্তত প্রতি বছর যেন আমার 2-3টা বই বের হয় এবং এটা যেন এই বইমেলার উপলক্ষেই যেন বের হয়। অন্য সময় বের করতে পারি বা আমার প্রকাশকদের ওই রকম চাহিদা আছে, তারা চাইলে আমি দিতে পারি, কিন্তু এই বইমেলাকে আমার বেশি পছন্দ হয়। এখানে আমাদের সমাজের সকল শ্রেণীর পাঠক আসেন, শিশুরা আসেন, তাদের যে চাওয়া পাওয়া মূলত এই বইমেলাকে ঘিরে। অন্য সময় তারা বইমেলাতে যে বই তারা কিনেন, অন্য সময় কিন্তু তারা এত বই কিনেন না। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একজন লেখকের সাথে কথা বলছিলাম, আসলে এটাই মানে মোটেশি যে কথা আমাদের আজকের অতিথি বলছিলেন যে বইমেলাকে ঘিরে বই প্রকাশের যে উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস এবং পাঠকের বই কিনবার এই মাসে যে উদ্দীপনা, সব কিন্তু মিলে গেছে। এই কারণেই আমরা বলছি আসলে প্রাণের মেলা, এখানে সমস্ত প্রাণ এসে মিশে যায়। আবার এই কারণেই আমাদের আলাদা করে বলতে হয় এটি একটি সাংস্কৃতিক অভিযাত্রা। কীভাবে? সেটা একদমই, এবং যেটা আসলে লেখকের কাছ থেকে যেটা তরুণ প্রজন্মের ভাবনা, তরুণ প্রজন্মের মননের কথা যিনি বলছিলেন, সেটা যদি বলতেই হয় সেটা হচ্ছে যে এই যে নতুন প্রজন্মের সংস্কৃতির যে বিকাশ, বাঙালি সংস্কৃতির যে একটি ধারা, বাঙালি সংস্কৃতির যে বিকাশ ঘটছে, সেই বিকাশের কিন্তু একটা বর্তমান সময়ে এসে আমরা ভিন্ন রকম একটা অবস্থা দেখতে পাই। লেখকের সময়ের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা, এবং বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাও একটা ভিন্ন, কিন্তু যেখানে মিলটা রয়েছে এই অমর একুশে বইমেলা, বাঙালির সংস্কৃতির ধারক বাহক হিসেবে এই বইমেলার গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং আমরা এই জন্যই যে আমাদের আজকের যেই বিষয় যে সংস্কৃতির প্রয়াসে নতুন দিন, আমি বলতে চাই যে সংস্কৃতির প্রয়াসে নতুন দিন আসলে এই বইমেলা থেকে কিন্তু বেশ ভালো করেই সম্ভব আমাদের নতুন প্রজন্মের কাছে। এই যে আমাদের সংস্কৃতির যে প্রকাশটা হবে সেটা কিন্তু এই সেই প্রয়াসটা কিন্তু প্রত্যাশা কিন্তু আমরা এই বইমেলা থেকেই আসলে করতে পারি। সন্ধ্যাতীতভাবেই আমরা যদি ইতিহাসের কাছেও যাই, সেখানে আমরা কী দেখি? বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? দুটি কারণে হয়েছে সন্ধ্যাতীতভাবে, একটা সাংস্কৃতিক যুদ্ধ ছিল আর একটা হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। সাংস্কৃতিক যে যুদ্ধ, সেখানেও কিন্তু বাঙালিকে জয়লাভ করতে হয়েছে। আমরা জানি এই দেশে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল, তারপরে একটা সাংস্কৃতিক প্রয়াসের মধ্য দিয়ে তো আবার সেটি অর্জিত হয়েছে। তার মানে সকল অশুভর বিরুদ্ধে যেভাবে দাঁড়াতে হয় বুক চিতিয়ে, সেটি একটি সাংস্কৃতিক প্রয়াস। তো সব কিছু মিলিয়ে আজকের বইমেলা ও লেখক পাঠক এবং প্রকাশকদের মিলন মেলা, একটি বিরতিতে আমাদের যেতেই হচ্ছে। প্রাণের মেলায় আবারও সবাইকে স্বাগত। কথা বলছিলাম নানা বিষয়ে, তবে একটি বিষয়ে উজ্জ্বল হয়েছিল, জ্ঞান এবং প্রজ্ঞা, সেখানে ফিরে আসি। হ্যাঁ, এর তো জ্ঞান আছে কিন্তু প্রজ্ঞা তো নেই, লেখকের আছে, এবং সেই প্রজ্ঞার আছে বলেই তার প্রতি আমরা সমীহ দেখাই। এ কারণেই দলে দলে হাঁটি হাঁটি পাপা করে এই বইমেলায় আসে। এখন পুরো এলাকা জুড়ে হাজারো মানুষ, আসলে হাজারো পাঠক, আর যদি পাঠক নাও হয়, সম্ভাবনাময় পাঠক, সামনে তারা পাঠক হবে, এটি তো নিঃসন্দেহে বলা যায়। এটা অবশ্যই বলা যায়, এবং মূলত আসলে পাঠকরাই যে শুধু আমরা আশা রাখি বইমেলা থেকে নতুন পাঠক তৈরি হবে,
অনেক লেখকের হাজার হাজার বই বের হচ্ছে এবং বইমেলা ঘিরে প্রতি বছর বইমেলা ঘিরে কিন্তু আসলে আমাদের লেখকরা উদ্বুদ্ধ হয়ে থাকে, অধীর আগ্রহে থাকে, আমাদের প্রকাশকের আগ্রহে থাকে কবে তারা নতুন বই বের করতে পারবে। বাঙালির প্রাণের মেলায় একসাথে অনেকগুলো মানুষের, লেখক পাঠক প্রকাশকদের একটা বিচিত্র একটা মিলন মেলা ঘটবে এবং আমাদের সবচেয়ে বড় যে আশা থাকে সেটা হচ্ছে যে নতুন কিছু পাঠক আমাদের এখানে এই বইমেলা থেকে তৈরি হবে, আমাদের নতুন কিছু পাঠক শ্রেণী তৈরি হবে যারা আমাদের এই যে সংস্কৃতির যে ধারা বা আমরা যদি বলি আমাদের জ্ঞানের যে চর্চা সেটাকে আরও বেশি প্রসারিত করবে এবং সেটাকে আরও বেশি সম্প্রসারণ করবে। মূলত আমার মনে হয় যে এই ব্যাপারটা থেকেই আসলে অমর একুশে বইমেলাটা এই জায়গাটাতেই আসলে পূর্ণতা পায় বলে আমি মনে করছি। এবং পাশাপাশি যে এআই এর যে ব্যাপারটা আজকে আমরা বলছিলাম যে এআই এর হয়তো জ্ঞানটা আছে, তাকে সঠিক দিক নির্দেশনা দিলে সে অনেক কিছু করে দিতে পারে হুবহু করে তার মতো করে, এবং সেটা দেখতে আসলে লোভনীয় চটকদারও হয়, ছন্দে ছন্দে সে মিলে নানা রকম ছন্দও সে করতে পারে, কিন্তু তার মধ্যে আসলে নেই মানুষের আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনুভূতি। মানুষ যেই অনুভূতির আদলে মানুষ হয়েছে, অন্যান্য সকল কিছু থেকে আলাদা হয়েছে, সেটি হচ্ছে তার অনুভূতি, তার প্রজ্ঞা এবং তার মানুষকে বোঝবার যেই বোধ শক্তি, যেই ক্ষমতা, সেটি দ্বারাই মানুষ আসলে অন্য অনেকের থেকে ভিন্ন। এবং আমরা আমাদের লেখকদের লেখনির মধ্যেও এই ব্যাপারটা অনেক বেশি লক্ষ্য করে থাকি। আপনার মতামত? আরেকটি কথা আপনার সাথে যুক্ত করি, হ্যাঁ জ্ঞান তো আছেই, প্রযুক্তির জ্ঞান আছে, কিন্তু আরও একটি যে বিষয়টি যে প্রযুক্তির মধ্যে তার অভিজ্ঞতার মধ্যে যা নেই সে সেটি করতে পারবে না। রবীন্দ্রনাথের অনেক কবিতা তার কাছে জমা আছে, সে জানে রবীন্দ্রনাথ কীভাবে কবিতা লেখে, সেই ফর্মুলা ব্যবহার করে গাণিতিকভাবে একটা কবিতা সে লিখে ফেলতে পারবে, কিন্তু তার অভিজ্ঞতার বাইরে সে কিছু লিখতে পারবে না। কিন্তু আজকের যে লেখক তার অভিজ্ঞতার বাইরেও সে সব কিছু অনেক কিছু লিখতে পারেন এবং সেটি তাকে সেই কল্পনা লোকই তাকে আলাদা করে, আসলে মানুষকে আলাদা করে। মানুষ তার মর্যাদা নিয়ে যে আসীন হয়ে আছে পৃথিবীতে, সর্বশ্রেষ্ঠ তো বলা হয়, সেটির পিছনের কারণটি বোধ হয় এটিও একটি যে সে কল্পনা করতে পারে, কল্পনার শক্তি দিয়ে এমন কোথাও নিয়ে যেতে পারে যেই দেশের সন্ধান আমরা আসলে কোথাও নেই, আসলে আমরা নাও পেতে পারতাম, কিন্তু লেখকের মধ্য দিয়ে লেখকের ভাবনা অনুভূতি চিন্তা এবং একই সাথে স্বতঃস্ফূর্ততা এর মধ্য দিয়ে আমরা আসলে এমন কিছু পাই, এমন এক রাজ্যে চলে যাই যেখানে আসলে আমরা যেতেও আসলে চাই। একদম সঠিক, এবং যুগ যুগ ধরে আসলে কবি এবং সাহিত্যিকদের লেখনীর মধ্যে এই ব্যাপারটাই ছিল যে তারা আমাদের এমন একটা দুনিয়ার সন্ধান দেয় যেটা হয়তো আমাদের সকলের কল্পনায় থাকে, আমরা অনুভব করি বা আমরা চাই এরকম কোনো একটা পৃথিবী হোক যেখানে যেই পৃথিবীর সন্ধান আসলে কবি সাহিত্যিকরাই যুগ যুগ ধরে আমাদেরকে দেখিয়েছেন, যেই পৃথিবীর স্বপ্ন এই লেখকরাই, এই কবিরাই, এই সাহিত্যিকরাই আমাদেরকে হাজার বছর সেই একদম সৃষ্টির শুরু থেকে আজ অবধি দেখিয়েছেন। এবং মানুষ যেরকম সুদূর প্রসারী, মানুষ যেরকম কল্পনাতে, সেরকমভাবে কিন্তু আসলে এআই তার কাজটি করতে পারবে না, এইখানেই আসলে এআই এর সীমাবদ্ধতা বা আমরা যদি বলি সন্ধাতীতভাবে। এবং এইভাবেই এইভাবেই সাংস্কৃতিক প্রয়াস তৈরি হয়, এই বইমেলার সাংস্কৃতিক যে প্রয়াস সেটি ধরে আমরা নতুন দিনের কথা বলছি। হ্যাঁ নতুন দিন তো আসে, আমরা 1983 সালে এই বইমেলাটি, এখনকার যে বইমেলা, যে আদলে বইমেলা হয় সেটি শুরু হতে দেখেছিলাম। এরপর ক্রমাগতভাবে বাংলা একাডেমির ছোট্ট পরিসর থেকে এই বৃহৎ সরোয়ার্দী উদ্যানে এসেছে, নিঃসন্দেহে পাঠকের সংখ্যা বেড়েছে, আমরা অবয়বে পরিবর্তন দেখছি, এখনকার প্রকাশকরা বাণিজ্যিকভাবেও সফল, অবশ্যই সফল, কারণ আমরা যে ধরনের স্টল তাদের দেখি, স্টলের যে বিন্যাস দেখি, তার মধ্যে অর্থনীতির যে যোগ আছে সেটিও আমরা লক্ষ্য করি, এবং এই সমস্ত কিছু মিলিয়ে দুই অর্থেই শিল্প হয়ে ওঠে, প্রকাশনা অর্থে বই শিল্প হয়ে উঠেছে এবং একই সাথে বই তো নিজেই একটা শিল্প, সেই শিল্প দুই অর্থে শিল্প হয়ে উঠেছে। এবং এই যে বইমেলা একটি ভাষায়, মোটেশি আপনি জানেন পৃথিবীতে বিভিন্ন দেশে এর চাইতে বড় বড় বইমেলা হয়, সেখানে পৃথিবী থেকে, সারা পৃথিবী থেকে মানুষ সেই বইমেলাতেগুলো যায়, ফ্রাঙ্কফুর্ট বইমেলার কথা আমরা জানি, লন্ডন বইমেলার কথা জানি, তারপর আমরা ইরানের একটি বইমেলা, তেহরানের বইমেলার কথা জানি, সেই বইমেলাতে পৃথিবীর বিভিন্ন ভাষার বই পাওয়া যায়, সেখানে অসংখ্য লেখকরা যান, কিন্তু এই বইমেলাটি সেগুলো সব কিছুকে ছাপিয়ে গেছে, কারণ এর মধ্যে একটা সাংস্কৃতিক প্রয়াস আছে। সাংস্কৃতিক প্রয়াসটা কি ছোট করে বলি, সাংস্কৃতিক প্রকাশ এই যে এটি একটিমাত্র ভাষায় বই এবং পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে, দীর্ঘ সময় ওই অর্থে বলছি ব্যক্তিকালে,
এবার তো 29 দিনের মেলা, তার মানে 29 দিন ধরে একটানা কোথাও পৃথিবীর বই মেলা হয় না। এবং এর জন্যই আমরা বলি যে অমর একুশে বই মেলা, বাঙালির প্রাণের মেলা। পুরো বছর জুড়ে বাঙালি অপেক্ষায় থাকে যে এই সময়টি কবে আসবে, তাদের প্রাণের মেলা এসে পছন্দের লেখকের, পছন্দের কবির, পছন্দের সাহিত্যিকের বইটি সে কবে হাতে পাবে। বইটি হাতে পেয়ে বইয়ের যে নতুন গন্ধ আমরা বলে থাকি, যেটার জন্য আসলে বই আমাদের খুব প্রিয়, যে বইয়ের নতুন পৃষ্ঠার যেই গন্ধ, সেই গন্ধটি কবে পাঠক তার নিজের করে নিতে পারবে, সেরকম একটা প্রয়াসও সব সময় আমরা, এইটাকেই আমরা সাংস্কৃতিক প্রয়াস বলছি একদম। এবং এটাই, হ্যাঁ, সাংস্কৃতিক প্রয়াস কিভাবে, এই যে বইয়ের স্পর্শ, আসলে সে তো চিন্তার স্পর্শ নিচ্ছে। একটা বই ধরে প্রথম পৃষ্ঠা পড়া মানেই হচ্ছে একটা অভিযাত্রার সাথে তিনি যুক্ত হয়ে গেলেন। এই যুক্ততা, এই যে আলো দেয়া, এই শুরু হলো তো, এরপর ক্রমাগতভাবে কাউকে কাউকে শেষ পৃষ্ঠা পর্যন্ত টেনে নিয়ে যাবে, কাউকে হয়তো দুই পৃষ্ঠা, কাউকে হয়তো প্রথম পৃষ্ঠা পর্যন্তই রাখবে। কিন্তু এই রাখাটাও একটা সাংস্কৃতিক প্রয়াস। এভাবেই যে নতুন দিন আসে, এভাবেই যে শুভ বোধ জ্বলে জ্বলে ওঠে, এবং এভাবেই এই যে আমরা দেখছি যে বইমেলায় ভিতরে প্রবেশ করতে একটা সারিবদ্ধ হয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে, এভাবে সারির এবং এভাবে একত্রিত সমষ্টিক মানুষের চিন্তা যুথবদ্ধ হয়, এবং এই যুথবদ্ধ চিন্তা এবং যুথবদ্ধ এই ভাবনা, এই যুথবদ্ধ এই প্রাণ, সব কিছু মিলে যে একটি প্রাণের উচ্ছ্বাস তৈরি হয়, আর সেটি হলো প্রাণের মেলা। তো সব কিছু মিলিয়ে লেখক পাঠক প্রকাশকদের এই প্রাণের উচ্ছ্বাস সামনের দিনগুলোতে আরও বেড়ে চলুক। এই ছিল আজকে আমাদের প্রাণের মেলা। আগামীকাল দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।